রেভেনসউডের ছোট্ট বিস্তৃত শহরে একটি ঘন প্রাচীন বনের গভীরে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির ফ্লোরবোর্ডের নিচে একটি শীতল রহস্য লুকিয়ে রয়েছে। স্থানীয়রা ব্ল্যাকউড ম্যানর নামে পরিচিত এই বাড়িটি দীর্ঘকাল ধরে অব্যক্ত ঘটনার অশুভ কাহিনী এবং অশুভ ফিসফিস করে আবৃত ছিল, যা রাতের বেলা গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়। এটি সব একটি তরুণ পরিবার হ্যারিসনদের আগমনের সাথে শুরু হয়েছিল, যারা একটি নতুন শুরুর সন্ধানে রেভেনসউডে চলে গিয়েছিল। রিচার্ড একজন মৃদু স্বভাবের হিসাবরক্ষক এবং তার স্ত্রী এমিলি একজন মৃদুভাষী শিল্পী ভেবেছিলেন তারা ব্ল্যাকউড ম্যানরে তাদের স্বপ্নের বাড়ি খুঁজে পেয়েছেন। রিয়েল এস্টেট এজেন্ট তাদের গুজব সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু দাম প্রতিরোধ করার জন্য খুব লোভনীয় ছিল। প্রথম কয়েক সপ্তাহ অপেক্ষাকৃত শান্ত ছিল। হ্যারিসনরা তাদের নতুন পারিপার্শ্বিক পরিবেশে আকৃষ্ট হয়েছিল। নির্মল অরণ্য, মনোমুগ্ধকর শহর এবং বাড়িরই জাঁকজমক। কিন্তু শর্তের পাতা ঝরে পড়ার সাথে সাথে একটা অস্বস্তি বোধ তাদের মনে বসতে শুরু করে। এক শীতল সন্ধ্যায় এমিলি বসার ঘরে একা ছিল, তার সর্বশেষ চিত্রকর্মে মগ্ন। অগ্নিকুণ্ডের ম্লান চিৎকার ছাড়া ঘরটা নিস্তব্ধ। ক্যানভাসে তার ব্রাশ স্ট্রোকগুলি যত্ন সহকারে প্রয়োগ করার সময় তিনি একটি মৃদু দূরবর্তী সুর শুনতে পেলেন, যেমন একটি মিউজিক বক্সের ঝনঝন শব্দ। শব্দটি অনুসরণ করার সাথে সাথে তার হৃদয় দ্রুততর হয়ে ওঠে, যা তাকে বেসমেন্টের দরজার দিকে নিয়ে যায়। এক মুহূর্তের জন্য ইতস্তত করে সে ঠেলাঠেলি করে দরজা খুলে দিল এবং জীর্ণ কাঠের সিঁড়ি দিয়ে নেমে এল আকসা আলোকিত বেসমেন্টে। সেখানে ধূলিময় তাক এবং কয়েক দশকের অতীতের ভুলে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে তিনি একটি পুরানো অলঙ্কৃত সঙ্গীত বাক্স আবিষ্কার করেছিলেন। এটি সুন্দর ছিল, জটিল খোদাই দিয়ে সজ্জিত এবং ভিতরে একটি সূক্ষ্ম ব্যালেরিনা ঘুরছে। তিনি এটি তুলে নিলেন, চাবিটি আলতো করে ঘুরিয়ে দিলেন এবং ভুতুড়ে সুর আরও জোরে বেড়ে গেল। হঠাৎ আলো জ্বলে উঠল, ঘর জুড়ে ভয়ঙ্কর ছায়া ফেলে। মিউজিক বক্সটি নিজে থেকেই বাজতে থাকলে এমিলির হৃদয় ছুটতে থাকে। আতঙ্কিত হয়ে তিনি এটি ফেলে দেন এবং সুরটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সে বেসমেন্ট থেকে পালিয়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মিউজিক বক্সটি পিছনে রেখে। সেই রাতে এমিলি ঘুমাতে পারেনি। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে অদ্ভুত ঘটনার দ্বারা আতঙ্কিত। রিচার্ড এটিকে তার অতিসক্রিয় কল্পনার ফসল হিসাবে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু গভীরভাবে তিনিও বাড়িতে একটি অস্থির উপস্থিতি অনুভব করেছিলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছে এবং ঘটনাগুলি আরও ঘন ঘন এবং অস্থির হয়ে উঠেছে। দরজাগুলি নিজেরাই বন্ধ হয়ে যাবে, রাতের শেষের দিকে অদ্ভুত ফিসফিস শোনা যেত এবং বাড়ির তাপমাত্রা বন্যভাবে ওঠানামা করবে। বাইরের এক সময়ের মনোমুগ্ধকর জঙ্গল এখন ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, ছিন্নমূল গাছ এবং বাঁকানো ডালগুলি জানালা পর্যন্ত পৌঁছেছে বলে মনে হচ্ছে। এক দুর্ভাগ্যজনক রাতে হ্যারিসনরা যখন বিছানায় অবসর নিতে যাচ্ছিল, তখন তারা শুনতে পেল একটি শিশুর হাসির অস্পষ্ট শব্দ ঘরের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তাদের নিজের কোনো সন্তান ছিল না এবং নিকটতম প্রতিবেশী ছিল মাইল দূরে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা বিস্ময়কর হাসি অনুসরণ করে ছাদের দিকে গেল। অ্যাটিকটি ছিল এমন একটি জায়গা যা তারা প্রবেশ করার পর থেকে এড়িয়ে চলেছিল। এটিকে অভিশপ্ত বলা হয়েছিল এবং স্থানীয়রা দাবি করেছিল যে সেখানে অনেক আগে থেকেই অদ্ভুত আচার অনুষ্ঠান হয়েছিল। তারা অ্যাটিকের মধ্যে প্রবেশ করার সাথে সাথে একটি হিমশীতল দমকা বাতাস তাদের বহন করা মোমবাতিগুলিকে উড়িয়ে দিয়ে অন্ধকারে নিমজ্জিত করে। এমিলি চিৎকার করে উঠল এবং রিচার্ড টর্চলাইটের জন্য ঝাঁপিয়ে পড়ল।
অবশেষে যখন আলোর রশ্মি অন্ধকারকে ভেদ করল, তারা তাকে দেখতে পেল, একটি যুবতী মেয়ে যার বয়স দশের বেশি নয়, লম্বা ম্যাট করা চুল এবং ছেঁড়া কাপড়। সে অ্যাটিকের কোণে দাঁড়িয়েছিল, তার চোখ ফাঁকা এবং প্রাণহীন। এমিলি তার দিকে এগিয়ে গেল, কিন্তু মেয়েটির মুখটি একটি বীভৎস হাসিতে মোচড় দিয়েছিল এবং সে একটি রক্তমাখা চিৎকার দিয়েছিল যা ঘরের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল। আতঙ্কিত হ্যারিসনরা তাদের পিছনে দরজা ধাক্কা দিয়ে অ্যাটিক থেকে পালিয়ে গেল। তারা পরের দিন সকালে রেভেনসউড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যে অশুভ শক্তি তাদের বাড়ি দখল করেছিল তাদের অন্য পরিকল্পনা ছিল। তারা যখন তাদের জিনিসপত্র গুছিয়ে নিল, তখন মনে হলো বাড়িটি জীবন্ত হয়ে উঠেছে, এর দেয়ালগুলি কাঁপছে এবং সরে যাচ্ছে। তাদের প্রস্থান প্রত্যাখ্যান করার জন্য জমির খুব ভিত্তি হাজির। তাদের হতাশায় তারা সাহায্যের জন্য স্থানীয় পুরোহিতের দিকে ফিরেছিল। তিনি একটি এক্সোরসিজম সঞ্চালিত, কিন্তু এটি শুধুমাত্র ব্ল্যাকউড ম্যানরে বসবাসকারী প্রতিহিংসা পরাজন আত্মাকে রাগান্বিত করে বলে মনে হয়। পুরোহিত পালিয়ে যান, তাদের সতর্ক করে দেন যে কিছু অশুভ শক্তিকে তাড়ানো যাবে না। অন্য কোনো বিকল্প ছাড়া হ্যারিসনরা সেই রাতে ম্যানর ছেড়ে চলে যায় আর ফিরে আসেনি। তারা লোকসানে বাড়িটি বিক্রি করে, তাদের কষ্টকর অভিজ্ঞতা তাদের পিছনে রাখার আশায়। নতুন মালিকরা ভিতরে লুকিয়ে থাকা ভয়াবহতা সম্পর্কে অজ্ঞাত শীঘ্রই ভিতরে চলে গেল। রেভেনসউড তার শান্ত ভুলে যাওয়া অস্তিত্বে ফিরে এসেছিল এবং ব্ল্যাকউড ম্যানর আবার নীরব এবং পরিত্যক্ত হয়ে দাঁড়িয়েছিল। তবে স্থানীয়রা বাড়ির খুব কাছে যাওয়ার চেয়ে ভালো জানত, কারণ তারা এখনো যুবতীর ভুতুড়ে হাসি এবং মিউজিক বক্সের ভুতুড়ে সুর শুনতে পায় যা সারা রাত ধরে প্রতিধ্বনিত হয়। এটি একটি ভয়াবহ অনুস্মারক। ঘরের অন্ধকার দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ের মধ্যে বাস করে এমন নৃশংসতা।